নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু বড় আপডেট, তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলো সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেন টপিকে। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু বড় আপডেট, তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো যদি কথা বলা যায় প্রথম আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে আপডেটটা কিন্তু উঠে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই ইস্টবেঙ্গল কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে একজন গুরুত্বপূর্ণ স্প্যানিশ মিডফিল্ডারকে তাদের দলে আনার জন্য। তো যে নামটা এই মুহূর্তে উঠে আসছে তোমাদের জানিয়ে দিই, 32 বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার আলবার্টো নোগুয়েরা। আলবার্টো নোগুয়েরা যিনি কিন্তু এবছর আইএসএলে এফসি গোয়াতে খেলেছেন এবং একটা অসাধারণ পারফরমেন্স করেছেন। তো যে আপডেটটা এই মুহূর্তে উঠে আসছে, ইস্টবেঙ্গল কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে এই গুরুত্বপূর্ণ স্প্যানিশ মিডফিল্ডারকে তাদের দলে আনার জন্য। তো 32 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ স্প্যানিশ মিডফিল্ডার আলবার্টো নোগুয়েরা, যিনি কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের মতো ক্লাবে খেলেছেন, তার পাশাপাশি ব্ল্যাকপুল এবং লর্কার মতো ক্লাবে খেলেছেন, তো বুঝতেই পারছো যথেষ্ট একজন ট্যালেন্টেড এই গুরুত্বপূর্ণ স্প্যানিশ মিডফিল্ডার। সব কিছু ঠিকঠাক থাকলে তিনি আসতে পারেন ইস্টবেঙ্গলে। তো তোমাদের কি মনে হয় আলবার্টো নোগুয়েরা এই গুরুত্বপূর্ণ স্প্যানিশ মিডফিল্ডার 32 বছর বয়সী, তিনি যদি ইস্টবেঙ্গলে আসেন সেটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হতে পারে, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল প্রথম আপডেটটা ইস্টবেঙ্গলকে নিয়ে। এর পাশাপাশি ইস্টবেঙ্গলকে নিয়ে আরও একটা আপডেট এই মুহূর্তে উঠে আসছে, তো তোমাদের জানিয়ে দিই ইস্টবেঙ্গল কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে একজন গুরুত্বপূর্ণ ফিজি স্ট্রাইকার রয় কৃষ্ণা। এই গুরুত্বপূর্ণ ফিজি স্ট্রাইকারকে ইস্টবেঙ্গল তাদের দলে আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। 34 বছর বয়সী ফিজির এই স্ট্রাইকার রয় কৃষ্ণা, যিনি কিন্তু আইএসএলে এটিকে এবং এটিকে মোহনবাগানে খেলেছেন, এবং তার পাশাপাশি রয় কৃষ্ণার তোমরা যদি কেরিয়ারটা একবার দেখো, তিনি কিন্তু অকল্যান্ড সিটি এবং ওয়েলিংটন ফোনিক্সের মতো ক্লাবে খেলেছেন, তো বুঝতেই পারছো যথেষ্ট একজন ট্যালেন্টেড এই গুরুত্বপূর্ণ ফিজি স্ট্রাইকার রয় কৃষ্ণা। এবং তার পাশাপাশি তোমাদের আমি এটাও জানিয়ে দিই, ফিজির আন্ডার 20, ফিজির আন্ডার 23 এবং ফিজির ন্যাশনাল টিমে খেলেছেন এই গুরুত্বপূর্ণ স্ট্রাইকার রয় কৃষ্ণা, তো তাকে কিন্তু ইস্টবেঙ্গল তাদের দলে আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। তো তোমাদের কি মনে হয় 34 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ফিজি স্ট্রাইকার রয় কৃষ্ণা, তিনি যদি ইস্টবেঙ্গলে আসেন সেটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হতে পারে, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটটা ইস্টবেঙ্গলের। এর পাশাপাশি ইস্টবেঙ্গলকে নিয়ে আরও একটা আপডেট এই মুহূর্তে উঠে আসছে, তো তোমাদের জানিয়ে দিই ইস্টবেঙ্গল কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে একজন গুরুত্বপূর্ণ ভারতীয় ফরোয়ার্ডকে তাদের দলে আনার জন্য। তো যে নামটা এই মুহূর্তে উঠে আসছে তোমাদের জানিয়ে দিই, 23 বছর বয়সী ভারতীয় ফরোয়ার্ড এডমন্ড লালরিন্ডিকা। এডমন্ড লালরিন্ডিকা এই 23 বছর বয়সী ভারতীয় ফরোয়ার্ড, যিনি কিন্তু বেঙ্গালুরু এফসিতে খেলেছেন, তো বুঝতেই পারছো যথেষ্ট একজন ট্যালেন্টেড এই গুরুত্বপূর্ণ ভারতীয় ফরোয়ার্ড, সব কিছু ঠিকঠাক থাকলে তিনি আসতে পারেন ইস্টবেঙ্গলে। এবং তোমাদের জানিয়ে দিই এডমন্ড লালরিন্ডিকা, যিনি কিন্তু ইন্ডিয়ার আন্ডার 20 টিমে খেলেছেন, তো বুঝতেই পারছো যথেষ্ট একজন ট্যালেন্টেড এই গুরুত্বপূর্ণ ভারতীয় ফরোয়ার্ড, সব কিছু ঠিকঠাক থাকলে তিনি আসতে পারেন ইস্টবেঙ্গলে। তো তোমাদের কি মনে হয় 23 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় ফরোয়ার্ড এডমন্ড লালরিন্ডিকা, তিনি যদি ইস্টবেঙ্গলে আসেন সেটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হতে পারে, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটটা ইস্টবেঙ্গলের। এর পাশাপাশি ইস্টবেঙ্গলের আরও একটা আপডেট তোমাদের জানিয়ে দিই, তো তোমাদের জানিয়ে দিই ইস্টবেঙ্গল কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে ব্রাইট এনোবাখারিকে তাদের দলে আনার জন্য। ব্রাইট এনোবাখারি যিনি কিন্তু ইস্টবেঙ্গলে খেলেছেন এবং তার পাশাপাশি ইস্টবেঙ্গলে তিনি একটা অসাধারণ পারফরমেন্স করেছেন, এই 24 বছর বয়সী নাইজেরিয়ার ফরওয়ার্ড, তো তাকে কিন্তু ইস্টবেঙ্গল আবারও তাদের দলে আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। তো ব্রাইট এনোবাখারি 24 বছর বয়সী নাইজেরিয়ার এই ফরোয়ার্ড, যিনি কিন্তু কোভেন্ট্রি সিটির মতো ক্লাবে খেলেছেন, তার পাশাপাশি কিলমানকে খেলেছেন এই গুরুত্বপূর্ণ নাইজেরিয়ার ফরোয়ার্ড, তো সব কিছু ঠিকঠাক থাকলে তিনি আবারও ফিরতে পারেন ইস্টবেঙ্গলে। এবং তোমাদের জানিয়ে দিই নাইজেরিয়ার আন্ডার 23 টিমে খেলেছেন এই গুরুত্বপূর্ণ নাইজেরিয়ার ফরোয়ার্ড, এবং ইস্টবেঙ্গলে তিনি আইএসএলে একটা অসাধারণ পারফরমেন্স করেছিলেন, তো তিনি কিন্তু আবারও ফিরতে পারেন ইস্টবেঙ্গলে। তো তোমাদের কি মনে হয় ব্রাইট এনোবাখারি 24 বছর বয়সী নাইজেরিয়ার এই গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড, তিনি যদি ইস্টবেঙ্গলে আবার ফেরেন সেটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হতে পারে, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও এবং কমেন্ট করে তোমরা জানাও এই আপডেটগুলো তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।